2019 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের সেই বিস্ফোরক ইনিংস, 69 বলে অপরাজিত 94 রানের। সাকিব আল হাসানও ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। বেশি করে আমাদের মনে রয়েছে লিটন দাসের ব্যাটিং নিয়ে কমেন্টেটর ইয়ান বিশপের সেই কথাটা, যেখানে তিনি লিটনের ব্যাটিংকে ক্রিকেটের মাঠে মোনালিসা আকার সম্মত তুলনা করেছেন লিওনার্দো দা ভিঞ্চি যেভাবে মোনালিসা এঁকেছিলেন। আরেক বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, এবার ইংল্যান্ডের মাটিতে না, ইংল্যান্ডের বিপক্ষে তার যে ইনিংসটা 76 রানের, সেইটা হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 বছর আগে সেই ইনিংসের মতো নয়, কিন্তু এই ইনিংসটা এক অর্থে লিওনার্দো দা ভিঞ্চি না রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছুটা মনে করাচ্ছে, তার গল্পগুচ্ছের কিছুটা ছায়া মনে করাচ্ছে, যে লিটনের এই ইনিংসটাতে অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু আরও কত কিছুই না এই ইনিংসটাতে হতে পারত, সেই প্রমিসটা তো ছিল নাকি? দেখেন, এমনিতেই যদি বলেন ইংল্যান্ডের এই টপ ক্লাস বোলিং অ্যাটাকের বিপক্ষে 66 বলে 76 রানের ইনিংসটা এমনিতেই হাততালি পাওয়ার দাবিদার, এবং সেই ইনিংসটাও তিনি খেলেছেন দুর্দান্ত, 7টা বাউন্ডারি মেরেছেন, প্রথম ওভারেই ক্রিস ওক্সকে 3টা বাউন্ডারি তিনি মেরেছেন পুল করে মারা তার সেই শটটা, কিংবা ধরেন যে মানে ফিফথ স্ট্যাম্প সিক্স স্ট্যাম্প থেকে টেনে নিয়ে এসে লেগ সাইডে ওই যে রিস্টের কাজটা দেখানো, পরবর্তীতে স্যাম কারেনকে যে একটা শর্ট আর্ম জ্যাব দেখালেন, তারপরে আবার হচ্ছে গিয়ে ওই একটা পুল করে যে সিক্স মারলেন ফাইন লেগের উপর দিয়ে, অনেকগুলো শট একেবারে লিটন দাসের ট্রেডমার্ক শট, এবং তার শটের রেঞ্জ তো আসলে অনেক বেশি, দেখার জন্য খুব সুন্দর, সেটা পুরোটাই এই ইনিংস জুড়েই হচ্ছিল। হ্যাঁ, প্রবলেম যেটা ছিল যে আমরা ইংল্যান্ডের 364 রান তাড়া করতে নেমেছিলাম, এবং সেটা নেমে লিটন একদিক দিয়ে ভালো খেলে খেয়ে অন্যদিক থেকে টপাটপ উইকেট পড়ছিল, এত টপাটপই পড়ছিল যে 49 রানে 4 উইকেট পড়ে গেল। যখন 49 রানে 4 উইকেট পড়ে যায়, তখন আমাদের যে 4 জন ব্যাটসম্যান আউট হয়েছেন, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন সান্তোষ, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, 4 জনের কেউ কিন্তু ডাবল ডিজিটে যেতে পারেননি, দলের 49 রানে 4 উইকেট নেই, এবং তার মধ্যে ওই 49-এর মধ্যে 37 রানই হচ্ছে গিয়ে লিটন দাসের ব্যাট থেকে। ইনফ্যাক্ট যখন তিনি 50 করলেন, তিনি 50-তে পৌঁছে গেলেন যখন তিনি 38 বলে, তখনই কিন্তু তার বাংলাদেশের স্কোরটা তখন হচ্ছে গিয়ে 4 উইকেটে 65, অর্থাৎ দলের 65-এর মধ্যে লিটনেরই 50। সো দারুণভাবে তিনি এগোচ্ছিলেন, কোনো একটা সময় হ্যাঁ 365 তারা করে জেতাটা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু এই ইনিংসটা, লিটনের ইনিংসটা প্রমিস দিচ্ছিল অ্যাটলিস্ট আরও অনেক দূর যাবার, আরও অনেক কিছু করার। লিটন কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের হয়ে তিনি তার 5টা সেঞ্চুরি রয়েছে, বিশ্বকাপের মঞ্চে তো কোনো সেঞ্চুরি নেই, আর একটা সেঞ্চুরির প্রমিস তো এটা দিচ্ছিল, শিওরলি সেটা দিচ্ছিল। ইভেন তার যে এই ইনিংসটাতে শেষ পর্যন্ত গিয়ে তিনি ক্রিস ওক্সের একটা স্লোয়ারে বিভ্রান্ত হয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন, যে ইনিংসটা আরও অনেক কিছু হতে পারতো, সেই ইনিংসটা ওই 76 রানটাকে আটকে গেল। এখন এই আটকে যাওয়ার জন্য আমরা আফসোস করছি, আমরা বলছি আরও কত কিছু হতে পারতো, সেঞ্চুরি হতে পারতো, রানটা আরও বাড়িয়ে নিতে পারতেন, বাংলাদেশ হয়তো বা কিছুটা হলেও কন্টেস্টে আসতে পারতো, কিন্তু লিটন দাসের যে অবস্থাটা ছিল এই ম্যাচের আগে সেটা যদি মাথায় নেন, তাহলে এই ইনিংসটাই অসাধারণ, দেখলে এই ইনিংসের মাহাত্ম্য, গুরুত্ব, সব কিছু আরও অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, ক্যাপ্টেন সাকিব আল হাসানের আস্থা সবসময় লিটনের উপরে ছিল, এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও তিনি এক ইন্টারভিউতে লিটনের প্রশংসা করেছেন এবং বলেছেন যে লিটনের ব্যাটিং দেখার জন্য শুধুমাত্র বাংলাদেশ টিম ওয়েট করেনি, পুরো ক্রিকেট বিশ্বই হয়তো বা ওয়েট করে রয়েছে। লিটন কিন্তু ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাতেও ব্যর্থ হয়েছেন, তিনি সেখানে দেখছে আফগানিস্তানের পক্ষে 13 রান করে আউট হয়েছেন, এবং সেটা বিচ্ছিন্ন ঘটনা না, এই বছরের হিসাবটা যদি করেন, এই বছরে ওয়ান ডে ক্রিকেটে এর আগের 18 ম্যাচের 17 ইনিংসে লিটনের রান ছিল মাত্র 351, অ্যাভারেজ ছিল মাত্র 23, মাত্র তার 3টা 50+ করছিল, এবং এই বছরে যে তার এই ব্যাট প্যাচে পড়ে যাওয়া সেটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই। এই ইংল্যান্ডের সঙ্গে আমরা যখন ঘরের মাটিতে সিরিজটা খেলেছি সেখানে লিটনের 3টা ইনিংসের রান ছিল 7-0-0, ওই যে তিনি একটা খারাপ ফর্মে চক্করে পড়ে গেলেন সেখান থেকে তিনি আর কিছুতেই বেরোতে পারছিলেন না। হ্যাঁ, মাঝে 2-1টা ইনিংসে হয়তো সেই ঝলক দেখা গেছে, কিন্তু এই এই ম্যাচের আগে যদি ধরেন এর আগের 11টা ওয়ান ডে ইনিংসে লিটনের ব্যাট থেকে মাত্র 1টা 50+ করে এসেছিল, এর আগের 5টা ওয়ান ডে ইনিংসে তার হায়েস্ট স্কোর ছিল হচ্ছে গিয়ে মাত্র 16, সেটা এশিয়া কাপের 3টা ম্যাচ বলেন, কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 1টা ম্যাচ, কিংবা হচ্ছে গিয়ে এশিয়া কাপের এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ। সো এইরকম ভয়ঙ্কর বাজে ফর্মের ভেতর
ভেতরে থাকা লিটন দাসের জন্য 76 রানের ইনিংসটা নিঃসন্দেহে স্বস্তির, নিঃসন্দেহে সেরা আনন্দের, এবং বাংলাদেশেরও ওয়ার্ল্ড কাপ অভিযানের বাকি অংশগুলোর জন্য এটা একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে যে ওয়ার্ল্ড কাপে এখন আমাদের লিগ পর্বে 7টা ম্যাচ বাকি রয়েছে। লিটনের ব্যাটে যদি এই ধারাবাহিকতাটা যদি এবার তৈরি হয়, যেই তিনি ফর্ম ফিরে পেয়েছেন সেটা এক ম্যাচেই যেন শেষ না হয়ে যায়, এই রোগটা আবার লিটনের রয়েছে। 2022 সালটাকে ব্যতিক্রম ধরলে লিটনের কিন্তু এই রোগটা রয়েছে যে একটা ম্যাচ ভালো খেলে আবার একটা শীত নিদ্রায় চলে যাওয়া। গত ওয়ার্ল্ড কাপের কথা আমরা বলছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওই চপরে যদি 94 রানের ইনিংস, সেইটা কিন্তু ইনফ্যাক্ট ছিল ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচগুলোতে তিনি ইলেভেনে ছিলেন না, ওই ম্যাচে ইলেভেনে এসেছেন, তারপরে ওর 5 নম্বরে নেমে সেই ইনিংসটা খেলেছেন। তারপরে যে তিনি 4টা ম্যাচ খেলেছেন, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, কোনো ম্যাচে কিন্তু আর 50 করতে পারেননি। সো লিটনের জন্য এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা আরও অনেক কিছু হতে পারতো, আরও অনেক ভালো হতে পারতো, সেঞ্চুরি কিংবা তার চেয়েও বেশি কিছু হতে পারতো। তবে যা হয়েছে সেইটাকে এখন আত্মবিশ্বাসের রসদ নিয়ে লিটন যদি ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাসটাকে ট্রান্সফর্ম করতে পারেন বাংলাদেশ টিমের জন্য, সেটা খুব প্রয়োজন। লিটন দাসের নিজের জন্য তো বটেই, লিটন দাস শিল্পী, লিটন দাসের ব্যাটে সেই শিল্পের ছোঁয়া রয়েছে, সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই প্রতিভা কিংবা হচ্ছে কি ওই শিল্পীর যে কী বলে দেখার সৌন্দর্য, সেগুলো দিয়ে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি দিন আসলে সার্ভাইভ করাটা টাফ, এবং সেটা আমার ধারণা লিটন দাস সেটা খুব ভালোভাবে বোঝেন। 2022 সালের ফর্মটা তার ব্যাটে এই বিশ্বকাপের বাকি অংশে ফিরে আসুক, আমাদের সবার প্রত্যাশা সেটাই তো থাকবে নাকি।